হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম মাই চ্যানেল স্মাইল মনোদে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছো অনেকগুলা কলমি শাক। তো এতগুলা কলমি শাক আশা করি ঘরে রান্নার জন্য তো নয়, বুঝতেই পেরেছো ওরা এখানে এটা মৌসবের জন্য। এখানেও মৌসবে অনেক রান্না হচ্ছে। তো এখানে যে কলমি শাকগুলোকে আমরা বেছে এগুলোকে কেটে নিব, তো কলমি শাকগুলোকে বেছে কেটে নিব এখানে। আর আমি এসেছি আমি আমার পিসিমণি বাড়িতে। পিসিমণি বাড়িতে এখানে মৎসব হচ্ছে। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছ ওইগুলো আমরা কাটবো। তো আমি একা কাটবো না, এখানে অনেকেই মিলে কাটবে, কিন্তু ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চাইছে না, মানে ক্যামেরা মানে ফোনের ক্যামেরার সামনে। তো তাই আমি একাই ফলগুলো যে কাটছি তা নয়, ওরাও কাটছে কিন্তু আমি একাই ক্যামেরার সামনে। তো আমি এখানে ফলগুলা কেটে নিচ্ছি। আর এখানে ওই রাধাকৃষ্ণ মন্দির, ওই রাধাকৃষ্ণ মন্দির পুজোতে ওইখানে মৎস্য প্রত্যেক বছরই হয়। তো আমি আমার পিসিমণি বাড়িতে এসেছি, মৎস্যে যতটুকু আমি পেয়েছি ততটুকু ভিডিও তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি। তো এইটা আমি যতটুকু পেয়েছি ততটুকু তুলে ধরেছি। আর এমনিতেও আমার র্যাম কম, মোবাইল কম দামের মোবাইল, তো আমার মোবাইলটা এমনিতে ফুল হয়ে গেছিলো, যতটুকু ধরেছি ততটুকু, নাহলে আরও অনেক ভালো ভালো ছিল, তো ওইগুলো তুলতে পারিনি আমি। তো যতটুকু পেরেছি, যতটুকু আমার মোবাইলে ধরেছি, ওইগুলোকে আমি এডিট করে আজকে ভিডিওটা পোস্ট করছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো আর কথা বলে বাড়াবো না, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। পুরো ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল, শেষ অবধি পুরো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ভালোই লাগবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তোমরা দেখতেই পাচ্ছ যে শিলা বৃষ্টির মতন বাদশা হলুদ হচ্ছে। তো এখানে দেখতে অনেক লোকেরা আছে যারা ব্যস্ত আছে বাদশা তোলার জন্য, আর আমি ব্যস্ত আছি ভিডিও তোলার জন্য। তো যে যেমন মানসিপ করেছে তেমনই বাদশা হলুদ করে, আমার পুচকুটাও বাদশা হলুদ করেছে, কিন্তু তখন আমি ভিডিওটা করতে পারিনি এত ভিড়ের মধ্যে। কে ক্যামেরা ধরবে বলো, আমার ফোনের ক্যামেরাটা কে ধরবে? তো কেউ ধরার মতন ছিল না, তো তাই আমি ভিডিও করতে পারিনি তার ভিডিওটা। তো অন্যরা যারা বাদশা হলুদ করছে তাদের ভিডিওটাই তুলে ধরলাম, পুরো শিলা বৃষ্টির মতো বাদশা হলুদ হয়ে যাচ্ছে। আমার যে যেমন মানসিক করে থাকে, একজন বাচ্চার মানে ওজনের মতো বাচ্চা হলুদ করবে এরকম মানসিক করে থাকে। তো এখানে অনেক বাচ্চা হলুদ হয়েছে। তো ভগবানের কাছে কামনা করি সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, আর এই মহামারীটা পুরো চিরদিনের জন্য দূর করে দেয়। তো দেখতেই পাচ্ছ অনেক লোক, অনেক ভিড় হয়েছে। এখানে দধিও হয়েছিল, কিন্তু দধির ভিডিওটাও করতে পারিনি আমি, কারণ আমার মোবাইলে জায়গা অনেক কম ছিল, তো তাই আমি দধির ভিডিওটাও করতে পারিনি। অন্যান্য ভিডিওগুলো করেছি, অনেক লোকও খেয়েছে দিনের বেলা, এটা রাত্রেবেলা হচ্ছে দধিটা, কিন্তু দিনের বেলাও অনেক লোক খেয়েছে। আর কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবে, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিবে। এখানে মণ্ডপ হয়েছে, ঠাকুরের মণ্ডপ এই যে। তো সবাই ভালো থেকো, টাটা বাই বাই।